فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي مدرك ديني بھائي جناب حمد الاسلام گوال پر آشان تکے جانتے چاہے چن جي কেউ যদি আমার সাথে রাগ করে থাকে, কথাবার্তা না বলে, এবং সেই হিসাবে আমি যদি তার সাথে কথাবার্তা বলা ছেড়ে দেই, এতে কি কোনো সমস্যা হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত ভাই, এ বিষয়ে প্রথম কথা হলো এই যে আমরা প্রত্যেকেই জানি যে মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজ নিয়ে বসবাস করতে ভালো পায় এবং সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না। তাই যখন মানুষ একসঙ্গে উঠা বসা করবে, চলাফেরা করবে, বসবাস করবে, তখন কোনো কোনো সময় কোনো জিনিসকে কেন্দ্র করে ঝগড়াঝাটি, মন মালিন্য, কথা কাটাকাটি হতেই পারে, মারামারিও হতে পারে। কিন্তু তার অর্থ এই না যে মন মালিন্য হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল, মারামারি হয়ে গেল, ওইভাবেই তাকে ছেড়ে দিতে হবে, কথাবার্তা বলা বন্ধ করে দিতে হবে, সম্পর্ক ছিন্ন করে নিতে হবে, এটা করা যাবে না, এটা ইসলামে হারাম। যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটবে তখনই যত দ্রুত সম্ভব শয়তানকে আশ্রয় না দিয়ে মীমাংসায় আসা এবং সংশোধনে আসা। তবে যেহেতু মানুষ তার একটা প্রকৃতির স্বভাব, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি যে রাগ করা, তো রাগ আসা এটা একটা মানুষের প্রকৃতি স্বভাব, আর হইতেই পারে। কিন্তু এটা যদি ইসলামী হিসাবে ভাই হয় তাহলে সেটা তিন দিনের ঊর্ধ্বে যেন না যায়, তার সীমারেখা আল্লাহ রাসুল আলী সাল্লাতু সালাম বেঁধে দিয়েছেন। এই তিন দিনের মধ্যেই রাগকে কন্ট্রোলে আনতে হবে এবং নিজেদের মধ্যে সংশোধনে আসতে হবে, মীমাংসা করে নিতে হবে। যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল হুজরাতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন ইন্নামাল মুকমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলিমরা তো মুমিনরা পরস্পর ভাই ভাই। তাই এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে, ঐক্যবদ্ধ বজায় রাখতে হবে। ঐক্য নষ্ট করা যাবে না, ভ্রাতৃত্ব নষ্ট করা যাবে না। মন মালিন্য হলেই, কথা কাটাকাটি হলেই, মারামারি হলেই সেটাকে যত দ্রুত সম্ভব সেটাকে মীমাংসা এবং সংশোধনে আসা। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন লা তাবাগাদু, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাহাসাদু, এক অপরের প্রতি হিংসা পরায়ণ হয়ো না, ওয়ালা তাদাবারু, তোমরা এক অপরের পিছনে পড়ো না, ওয়ালা তাকাতাউ, পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও, ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, আর কোনো মুসলমানের জন্য এটা বৈধ না যে সে তার মুসলিম ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা বলা ত্যাগ করে। তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস শিখতে পারলাম। সত্যিকারী অর্থে এই হাদিসকে নিয়ে যদি কেউ গবেষণা করে তাহলে সে অবশ্যই কয়েকটি জিনিস উপলব্ধি করতে পারবে। একটা হলো এই যে এক মুসলিম অপর মুসলিমের সাথে রাগ গোসা করা যাবে না, দ্বিতীয় হলো এই হিংসা করা যাবে না, তৃতীয় হলো এই এক অপরের পিছা করা যাবে না, শত্রুতা ভাব নিয়ে চলা যাবে না এবং সম্পর্ক ছিন্ন করা যাবে না। যেহেতু আমরা আল্লাহর বান্দা তাই আমাদেরকে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন তোমরা ভাই ভাই হয়ে যাও। তাই শেষের দিকে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন তদুপরি শয়তানের অসহায় পড়ে গিয়ে যদি কোনো সময় কথা কাটাকাটি হয়ে যায়, মন মালিন্য হয়ে যায়, মারামারি হয়ে যায়, ঝগড়াঝাটি হয়ে যায়, তাহলে তোমরা এক অপরে রাগ করে যদি ফেলো সেটাও যেন তিন দিনের বেশি পার না করো, তিন দিনের মধ্যেই সেটাকে কী করতে হবে, মীমাংসা করে নিতে হবে, সংশোধনে আসতে হবে।
তাই তো দেখা যায় যে সহি মুসলিমের হাদিস عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال تفتح ابواب الجنه يوم الاثنين ويوم الخميس ابو هريره رضي الله عنه বর্ণিত আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় فيغفر لكل عبد لا يشرك بالله شيئا ওই দিনে প্রত্যেক সেই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যে রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করে না। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, কিন্তু সেই ব্যক্তিকে না যার সাথে তার মুসলিম ভাইয়ের শত্রুতা থাকে। ফায়ুকাল আনযুরু হাযাইনি হাত্তা ইসতালিহা, আনযুরু হাযাইনি হাত্তা ইসতালিহা, এদের দুজনকে মীমাংসা হওয়া পর্যন্ত অবকাশ দাও, এদের দুজনকে মীমাংসা হওয়া পর্যন্ত কি করো অবকাশ দাও। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং সমস্ত বান্দাদেরকেই রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু ওই বান্দাকে রাব্বুল আলামিন ক্ষমা করেন না যে রাব্বুল আলামিনের সাথে শরিক করে, শিরিক করে, অর্থাৎ মুশরিক। আর দ্বিতীয় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনকে অবকাশ দেন, অতক্ষণ পর্যন্ত ওই বান্দাকেও ক্ষমা করা হয় না যারা আপোষে মন মালিন্য করে, কথা কাটাকাটি করে, মারামারি করে, কি করে কথাবার্তা ছেড়ে দেয়। তারা মীমাংসা না হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ক্ষমা করেন না। অপর একটি হাদিস এসছে অন্য একটি রওয়ায়েতে, তো আরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামিস ওয়া ইসনাইন, প্রত্যেক বৃহস্পতি ও সোমবারে আমলগুলো রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, তবে দুই ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় না, একজন হলো মুশরিক আর দ্বিতীয় হলো কথাবার্তা হিংসা করে কথাবার্তা ত্যাগ করা, ত্যাগ করা ব্যক্তির আমল আল্লাহ রব্বুল আলামিন কাছে পৌঁছানো হয় না যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসায় না আসে। তাহলে বোঝা গেল যে এক ভাই যদি হিংসা করে, কথাবার্তা না বলে, আরেক ভাই হিংসা করে থাকা পারে না, তার উচিত সে আগ মুহূর্তে সালাম করবে। তার কারণ হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে যদি এক অপরের সাথে সাক্ষাৎ হয় এবং সে তাকে দেখে মুখ ফিরিয়ে নেয় এবং সেও তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়, এমনটি করা যাবে না, বরং এই দুই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি সর্বপ্রথম সালাম করে। অপর একটি জায়গাতে এসছে যে তাদের মধ্যে ওই ব্যক্তি হিংসা মুক্ত যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয়। তাই আমাদের উচিত যে আপোষে মন মালিন্য হতেই পারে, ঝগড়াঝাটি হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, তার অর্থ এই না যে এইভাবেই আপোষে মন মালিন্য হয়ে চলবে, বরং যত দ্রুত সম্ভব সেটাকে মীমাংসায় আসা এবং আপোষে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, ঐক্য বজায় চলাফেরা করার নামই হচ্ছে মানুষ। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। يا رب العالمين.